মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। তিরমিজি শরীফের 382 নাম্বার হাদিস, এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি। উনি মদিনায় আসছে, মদিনায় আসার পর দেখে ফাইজা হুয়া বি রাজুলিন কদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ। উনি বললেন, মান হাজা, এটা কে? জনগণ কয় আবু হুরায়রা, চিনো না উনি নবীর সাহাবা আবু হুরায়রা। তো উনি কি করলেন, ফাদানাউ তুমি নিফাকু আত্তু বাইনে আদাই, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। একটু মন দিয়ে হাদিসটা শোনেন, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি, ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস শোনায়। ফালাম্মা সাকাতা ওয়া খালা, তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, লামা হাদ্দাসতানি হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামিআতাহু মির রাসূলিল্লাহ, যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন, আকলতাহু ওয়া আমিলতা আলিমতাহু ওয়া আকলতাহু, যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন, এমন একটা হাদিস আপনি শোনান। আবু হুরায়রা জবাব দিলেন, লা আফআলু, আমি তোমাকে শোনাবো, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে শুনাইছেন, এই হাদিসটা আমি তোমাকে শোনাবো। আর না সাব আবু হুরায়রা না শাতান, আবু হুরায়রা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস কিন্তু কয় নাই, বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার হুশ ফিরে আসছে, আসার পর আবু হুরায়রা আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে, আমি আর আল্লাহ নবী সারা ঘরের মধ্যে কেউ ছিল না। সুম্মা নাশা আবু হুরায়রা নাশাতান উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। হাদিস কয়না আবু হুরায়রা বলেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদাসানিহি রাসূলুল্লাহ, ফি হাযাল বাইত মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বৈশা হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই, হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে চারবার, আবার হুশ ফিরে আসার পর ফালাম্মা মারা খাররান আলা ওয়াজহি, মালা খাররান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম, আসনাতুহু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম, দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহ ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকযিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসিরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম কুআল্লিমকা আলা মা আলাম কুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম? ফামা আলিমতা ফি ফামা আমিলতা ফি মা উল্লিমতা, তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ আল্লাহ বলবে, কাজাত্তা, তুমি মিথ্যা বলছো,
ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো, আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো। শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে এই কারণে, আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ, প্রথমে আলেমকেও বলবে। আর তাইয়ুকাল আপনাকা করিউল, তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। শহীদকে বলবে তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসারু বিহিমুন নার আউয়ালু মান তুসারু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ, সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন, আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ, জাহান্নামে যাবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বেহুশ হইছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, তিনি তো নিজে বড় আলেম ছিলেন একজন, টেনশনে হাদিস বলতে পারতেছেন, ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমদের দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার দুইবার চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে, শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে, এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না, তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব। বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না, নামাজও কাউরে দেখানোর জন্য করবেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত, আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে, আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য কি করব তো ইনশাআল্লাহ। তাহলে হজ কার জন্য, কোরবানি কার জন্য, এটা আল্লাহ বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহ। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হজ, আমাদের কুরবানি, আমার সব ইবাদত বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার, আল্লাহ। তাহলে যেই জীবন আল্লাহর জন্য, এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব, যেহেতু জীবনটাই আল্লাহ তো ইবাদত হবে কার, আল্লাহ।